হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাবো রাতে আমাকে একা পেয়ে দুলা ভাই কীভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক মজা পাবেন আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন বন্ধুরা আমার নাম রুমি বয়স তেইশ বছর বছর দুই আগে আমার বিয়ে হয়েছে আমার স্বামী খুব খেলার পাগল বিয়ের পরে প্রায় এক টানা ছয় মাস আমাকে কোথাও যেতে দেয়নি শুধু আমার সাথে খেলা করেছে এইভাবে চলতে থাকে আমার জীবন আমার স্বামীর খেলায় আমি বেশ মজা পাই আমার স্বামী পাক্কা একটা খেলোয়াড় তার খেলায় আমি মুগ্ধ হয়ে যাই এইভাবে ঘরের ভেতর শুধু খেলা করতে করতে একসময় আমার খুব বিরক্ত ধরে গেল আমার মন চাইছিল কোথাও থেকে ঘুরে আসি তাই আমার স্বামীকে বললাম চলো আমরা দুজনে হানিমুন করে আসি কাজের ব্যস্ততায় আর আমাদের হানিমুন করা হলো না হঠাৎ একদিন মা আমাদের বাড়িতে বেড়াতে আসে আর আমাকে বলে এই সপ্তাহে নাকি আমার খালার ছোটো মেয়ের বিয়ে তাই আমাকে আর আমার স্বামীকে মা নিতে এসেছে আমরা সবাই মিলে সেখানে বেড়াতে যাব। আমি মায়ের মুখে এই কথা শুনেই খুশিতে লাফিয়ে উঠলাম আর জিজ্ঞেস করলাম কবে বিয়ে মা মা হাসতে হাসতে বলল এখনো চার দিন বাকি এরপর মা আমাদের বাড়িতে তিন দিন থেকে আমাকে নিয়ে খালাবাড়িতে রওনা হলো এদিকে আমার স্বামীর অফিসে কাজের চাপে আসতে পারল না সে বিয়ের দিন আসবে বন্ধুরা অনেক দিন পর বাইরে বের হয়ে যেন আমার খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা খালা বাড়িতে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে নেমেই অনেক আনন্দ করলাম সেদিন বিয়ের পর্ব শেষ হতে হতে প্রায় রাত এগারোটা বেজে গেল তাই আর সেদিন খালা আমাদের আসতে দিল না এরপর মা তার এক বোনের সাথে কথা বলতে বলতে তার বাড়িতে চলে গেল আর আমাকে বলে গেল তুই তোর খালার সাথেই ঘুমিয়ে পড়িস আমি আজ অন্য বাড়িতে গিয়ে ঘুমাবো আর কানে কানে বলে গেল আজ রাতে মার পুরনো প্রেমিকের সাথে নাকি দেখা করবে আমি বাকিটা বুঝে নিলাম আজকে রাতে তার প্রেমিক তার মাঠে খেলা করবে এরপর রাত একটু বেশি হলে আমি ঘুমাবার জন্য রেডি হয়ে গেলাম খালা বলল আমার হাতে একটু কাজ আছে কাজটুকু সেরেই আমি তোকে ডাক দিচ্ছি তুই বাইরে তোর দুলা সাথে গল্প কর এরপর আমি দুলা সামনে গিয়ে বসলাম আর তাকে জিজ্ঞেস করলাম দুলা তোমার বউ পারে তো দুলাভাই হেসে বলল আমি তো এখনও যুবক আছি তাই তোমার মতো একটা বউ হলে ভালো হতো তোমার বোন ঠিকঠাক মতো পারে না আমি বললাম তাই নাকি তখন আমার পাশে থেকে অন্য একটা মেয়ে বলে উঠল এই দিদির কাছে থাকলে তুমি তো দু খেলা করার কথা ভুলে যাবে দুলাভাই তখন বলে উঠল তাহলে আমার কাছে দিয়েই দেখো কি হয় এই কথা শুনে আমি বললাম তাহলে তো তুমি পাক্কা খেলো আর দুলাভাই এভাবে হাসি ঠাট্টা আর দুষ্টুমি করতে করতে রাত বারোটা বেঁচে গেল এরপর সবাই সবার জায়গায় ঘুমাতে চলে গেল খালা আমাকে বাড়ির দোতলার কোনার ঘরে ঘুমাতে দিল আমি রাতে নাইটি পরে ঘুমাই তাই একটা নাইটি পরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমি বাথরুমে গেলাম আর ফ্রেশ হয়ে রুমের দিকে যাব তখন দেখলাম অন্যদিকের কোনার ঘরে একটু হালকা আলো জ্বলছে তাই কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গেলাম আর ভাবলাম কি আছে একটু দেখে আসি রুমে উকি মারতেই দেখলাম দুলা ভাই শুয়ে শুয়ে গান গাইছে এদিকে আমি ভাবলাম রুমে যেহেতু কেউ নেই তাই আজকে দুলা ভাই এর সাথে একটু মজা করা যাক এরপর আমি আস্তে আস্তে করে রুমে ঢুকিয়ে আলো বন্ধ করে দিলাম আর দুলা ভাই বলে উঠলো কে ওখানে আমি বললাম ভয় পেও না আমি তোমার বউ তোমাকে সুখ দিতে এসেছে আমার কথা শুনে দুলা ভাই বললো সুখ দিতে এসেছ ভালো কথা তাহলে দূরে কেন কাছে আসো আমি তো চাই আমাকে কেউ সুখ দিক এই কথা শুনে আমি মুচকি হেসে আস্তে আস্তে করে খাটের একপাশে গিয়ে বসলাম আমি আসতেই দুলা আমাকে চড়িয়ে ধরল আর খাটের উপর শুয়ে দিল এরপর আমার পেঁপেগুলো দলাই মলায় করতে শুরু করলো পেঁপেগুলো দলাই মলাই করতে করতে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল আর হাত দিয়ে ধরে একটা করে আমার পেঁপে খেতে থাকলো এভাবে পাঁচ মিনিট করার পর বৃষ্টি নেমে আমার মাঠ ভিজে গেল আর দুলা ভাই আমার মাঠে হাত বোলাতে লাগলো আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না সেটা দুলা ভাই বুঝতে পেরে তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল খেলোয়াড় মাঠে নামানোর পর আমি এক অসাধারণ সুখ অনুভব করলাম কারণ খেলোয়াড়টা ছিল অনেক বড় আর খুব মোটা দুলা ভাই প্রথমে আস্তে আস্তে করে দশ মিনিট আমার মাঠে খেলা করলো পরে গতি দিয়ে আরও দশ মিনিট খেলা করে শান্ত হলো সেই রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পরে দুলা ভাই আবার আমার রুমে এসে আমার মাঠে খেলেছিল বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও আর হ্যাঁ তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো